আচ্ছা ঠিক আছে আম্মা, আপনার আমি পরে ফ্রেশ হয়ে ফোন দিতেছি, ঠিক আছে, রাখি, আসসালামু আলাইকুম। হ্যাঁ গীতা স্যার, এই আসলে আপনার একটা কথা আছে। কি কথা বল স্যার? আমি এই যে রেমিনেশন কত পার কিলাই না স্যার, একটা পেস্টি হয়ে গেছে, এটা জানার দরকার আছে স্যার। কি এর পেস্টি দিয়েছে স্যার? যে বাদল আছে না, ম্যাডামের গাড়ি চালায়, হ্যাঁ কয় আমি বেলে কম পান, আর হ্যাঁ বেলে হ্যাঁ ম্যাডাম বেলে 25,000 টাকা পায়। এই কথা তো বাদুল লাগাইছে কেন? হয় স্যার, কারা গুড়া দেখে সরকার মাছ নুকিল লাগি। হ্যাঁ তুই আলোকে কতদিন কাজ করস স্যার? হ্যাঁ তো অনেক দিনই দিয়ে। তুই দেখস না কেমনে কেমনে কেমন ইন্ডাস্ট্রিতে আসি। হ্যাঁ তাই তো বুঝ স্যার, বসলাম যে বগো স্যার বেড়া গাড়ি বড্ডা গাড়ি কোন চালায় স্যার? এটা কইছি বুঝি স্যার, এটাও কইছি যে দেখ গাড়ি দেখ গাড়ি দেখ, আরে কেনা কইছি ঠাস ভাই গাড়ি দেখ। তেলে সরে কার গাড়ি? আর গাড়ি না জুলির গাড়ি স্যার, এটাও কইছি বুঝি স্যার। শোনেন হ্যাঁ কইতেছে যে হ্যার ম্যাডাম বলে কইয়ে দিলে আপনি বলে এই কাম কইস পান। মুই বললাম না না মগজ আরে কইয়ে দে, হ্যার বল তো ম্যাডাম পায়, আর তোকে ম্যাডাম মগজ হাল দিতে না কই দিতে। আরে তোকে ম্যাডাম কি করতে জানো, এই হুইয়া বুইয়া ম্যাডামটা আসছে এরকম বাজে বলি ভাবে বলিস না, শুনতে খারাপ লাগে। শোন জি স্যার, ওই জুলি ম্যাডাম ইন্ডাস্ট্রিতে আসে কয় বছর আর আই কয় বছর এটা তুমি জানি স্যার? তাহলে হাওড়া তোর কইলে করে লাভ আছে নি কোনো? কিন্তু ওই হাওড়াতে কয় স্যার? এতারে করবি এক কাজ কর, শোন তুই ওই এই ফাটদা যদি কোদের এরকম করে এককার কোশি গালবারে একা ছটকনা মারি। জেনি কি ব্যাপার, কি কি এমন জরুরি কথা যার জন্য আমাকে এক্ষুনি আসতে হবে আমি বুঝতে পারছি না, বলো তো কি হয়েছে, কি সমস্যা, কি বলো? ব্রেকআপ। ও ব্রেকআপ? কি ব্রেকআপ মানে? হ্যাঁ আমি তোমার সাথে এই রিলেশন আর কন্টিনিউ করতে চাই। কি পাগলের মতো কথা তুমি পারতে তো বুঝতে পারছি না, মানে আমার সঙ্গে রিলেশন কন্টিনিউ করতে চাচ্ছ না মানে কি? মানে কি বলতে চাও তুমি বোকা বলো? মানে কি তুমি বুঝতে পারছো না? না তুমি কি একটাবার চিন্তা করে দেখো তুমি আমাকে কতটুকু অবহেলা করো। এখন এখন শুধু তোমার কাজ 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 আর নায়িকাদের সাথে ফোনে কথা বলা। যখনই তোমাকে আমি ফোন দিই রাতে বেলা তোমার ফোন কন্টিনিউয়াসলি বিজি। রাইট অর রং আই নো আই এম রাইট। আরে বাপরে, আস্তে 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 লোকজন শুনে যাবে তো, তাতে আমার কিছু হবে না। না না স্যার ঠিক আছে, কিন্তু আমি যে নায়িকাদের সঙ্গে কথা বলতে তোমায় কে বললো? মাথার ভিতরে এত কনফিউশন নিয়ে কথা বলতে হবে না। আমি কত ধরনের ঝামেলার ভিতরে থাকি, কত প্যারা নিয়ে আমার কাজটা করতে হয় তুমি বুঝতে পারছো? আমি একটা ক্রিয়েটিভ মানুষ, আমি তো জাত শিল্পী। একটা শিল্পী কি করে সারাক্ষণ একটা একটা ঘরের ভিতরে থাকে, নানান রকমের কাজে ব্যস্ত থাকে, এই থাকে সেই থাকে। মানে একটা ক্রিয়েটিভ মানুষ হচ্ছে একটা ফ্যামিলির বাবা। বাবা যেমন সন্তানের জন্য নানান কষ্ট করে এটা করে সেটা করে, কিন্তু সন্তানকে বুঝতে দেয় না, স্ত্রীকে বুঝতে দেয় না। একজন ক্রিয়েটিভও তাই, সে কাউকে বুঝতে দেয় না, ক্যামেরাম্যানকে বুঝতে দেয় না, প্রডিউসারকে বুঝতে দেয় না, সে কাউকে বুঝতে দেয় না। সেটা শিল্পী, সেটা নিরেট বাবা, এটা তোমাকে বুঝতে হবে বাবা। হ্যাঁ তুমি তোমার সন্তানটা দিয়ে থাকো, আমি তোমার লাইফ থেকে গেলাম। কেন মাকে রাখবো তো? আরে মা ছাড়া সন্তান হয়? এই বাবা।